অনেক লম্বা চিন্তা করিনি, আমরা একটা একটা বল চিন্তা করছি ওই রকম যে আমাদের পুরো দিন খেলতে হবে বা আমরা এত রান করতে চাই এরকম কোনো প্ল্যান ছিল না। আমাদের প্ল্যানই ছিল যে একটা বল একটা ওভার একটা ঘন্টা আমরা কীভাবে পার করবো, আর যেরকম বল দেখবো ওই রকমই খেলবো, কোনো জোরাজোরি করে কোনো কিছু করতে যাবো না। তো এরকমই আমাদের প্ল্যান ছিল। বিন্দু বিন্দু বালুকণা থেকেই তো জন্ম নেয় সুবিশাল মরুভূমি। যে কোনো বড় কিছু শুরুতে জুড়ে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র এক একটি গল্প। নাজমুল হোসেন শান্তর কথাতেই স্পষ্ট, বাংলাদেশ সেই ক্ষুদ্র ক্ষুদ্র পরিকল্পনা থেকেই নিজেদের প্রথম ইনিংসে দারুণ এক সংগ্রহ তুলতে পারে। দিন শেষে জয়ের প্রশংসায় নাজমুল হোসেন শান্ত, শেষ না করার আক্ষেপটাও তার কণ্ঠে। আলহামদুলিল্লাহ জয় খুবই ভালো ব্যাটিং করছে, বাট আমি যদি শেষ করে আসতে পারতাম তাহলে আমাদের দিনটা হয়তো বা আরও বেটার হতো। নিউজিল্যান্ডে এক ইনিংসে 200 বল খেলা বাংলাদেশের প্রথম ওপেনার মাহমুদুল হাসান জয়। নিঃসন্দেহে বলাই যায় ক্যারিয়ারের শুরুটা তিনি বেশ দুর্দান্ত রূপেই করতে যাচ্ছেন। স্কোরবোর্ডে তার অপরাজিত 211 বলে 70 রান দিন শেষে তার হয়ে সর্বোচ্চ কথাটাই বলে। এই ছবিটার দিকে একবার নজর দিন, লিটন দাসের বাজ পাখির মতন উড়ে যাওয়া। প্রথম টেস্টের প্রথম দিনই লিটন প্রথম উইকেটটি নিজের তালুবন্দি করেছিলেন অসাধারণ দক্ষতায়। দ্বিতীয় দিনেও তাকে দেখে মনে হয়েছে বেশ এনার্জেটিক। অন্তত উইকেটের পেছনে এমন এক একটি ড্রাইভ নিঃসন্দেহে ব্যাটসম্যানের জন্য তৈরি করেছে বাড়তি প্রেশার। দ্বিতীয় দিনের প্রথম উইকেটটাকে একটু নজরে নেওয়া যাক। শরীফুলের বলে রচিন রবীন্দ্রর ইনসাইড এজ, আর সে বল তালুবন্দি করতে সাদমানের স্লিপে অসাধারণ দক্ষতা। এমনকি দিনের শেষ উইকেটটাও দারুণভাবে তালুবন্দি করেন সাদমান। বোলিং কিংবা ফিল্ডিংয়ে টাইগাররা দারুণভাবে নিজেদের ম্যাচে রাখতে পেরেছে, আর যেটাই মানসিকভাবে চাঙ্গা রেখেছে পুরো দিন বাংলাদেশকে, বিশেষ করে নিউজিল্যান্ডকে কম রানে আটকে দেওয়া এবং নিউজিল্যান্ডকে ওদেরই মাটিতে চেপে ধরতে বাংলাদেশের সব পরিকল্পনা কাজে লাগা। এই সব কিছুই বাংলাদেশকে এগিয়ে নিয়েছে কিউইদের বিপক্ষে। এ কারণে টেস্ট মনস্তাত্ত্বিক গেম, যেখানে মেন্টালি রিফ্রেশমেন্টের খুবই প্রয়োজন। আর যে রিফ্রেশমেন্টের পুরোটাই দেয় ম্যাচের এক একটি সফলতা, আর যেটাই পেয়েছে বাংলাদেশ, যদিও সামনের পথটা আরও কঠিন।